না, ইভিএম তো প্রথমে বলতে হবে এটা একটা যন্ত্র এবং নামেই এর পরিচয় ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো ইলেকট্রনিক ভোটিং মেশিন বলতে যা বোঝায় সেটা হলো যে প্রথমে এটা ইলেকট্রনিক ডিভাইস এবং এটা দিয়ে ভোট গণনা করা হয় এবং ভোট নেওয়া হয়। তো আপনার কী ধারণা, মানে যেটা বলছেন যে অনেকের অনেক ধারণা আছে, সাধারণত বলা হয় যে যেটা ইভিএমের বিপক্ষে যারা বলে, বিপক্ষেদের বলি, তারা বলেন যে এটা একটা কারচুপি মেশিন, এটাতে কারচুপি করা যায়। তো আসলে আমরা এখানে মানে দায়িত্ব নেওয়ার পরে ইভিএমের বিষয়ে বিশেষজ্ঞদের সাথে যে আলোচনা করেছি, তারপরে ইভিএম নিয়ে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে বা আমরা আশা করি যে নির্বাচনগুলো করেছি, তাতে কিন্তু দেখেছি যে না, ইভিএমে এই ধরনের কোনো কারচুপির কোনো সুযোগই নেই। এর কারণ হিসেবে আমরা তো অত কারিগরি দিকের এক্সপার্ট না, আমরা ম্যানেজারেল সাইড থেকে যেটা দেখেছি সেটা হলো যে, এবং তাদের কথা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের কথা যেগুলো তারা দেখে বলেছেন, এবং আমরা ইভিএম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং এক্সপার্টদেরও ডেকেছিলাম যে এটা তারা দেখে মতামত দেখছে আসলে এখানে কোনো কিছু করা সম্ভব কি না আদৌ। তো এটা নিয়ে প্রথমে যেটা বলা হয়েছে যে প্রোগ্রামিংয়ের মাধ্যমে মানে ইচ্ছা করলে ফল উল্টিয়ে দেওয়া যায়। তাত্ত্বিক দিক দিয়ে এটা যারা বলেন তারা হয়তো ঠিকই বলেন তাত্ত্বিক দিক দিয়ে, কিন্তু বাস্তবতার দিক দিয়ে এটা মোটেই ঠিক না। কারণ যে আপনি যেমন বলতে পারেন যে যে কোনো একটা ঔষধে ভেজাল থাকতে পারে, কিন্তু সব কোম্পানির ওষুধে কিন্তু ভেজাল না। আমরা ওষুধ খাই যে আমরা কি ওষুধের কী ইনগ্রিডিয়েন্ট আর সেগুলো হয়তো কাগজে লেখা থাকে, প্যাকেটে লেখা থাকে যে এই ইনগ্রিডিয়েন্টে বানিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেটা পরীক্ষা করি না, ল্যাবে নিই না, আমরা ওটা বিশ্বাস করেই খাই, কারণ তার ওই কোম্পানির প্রতি আমাদের আস্থা আছে যে এটা ওষুধ খাঁটি ওষুধ। তো বিষয়টা হলো যে আমাদের যে ইভিএমটি, এই ইভিএমটি একটি ভিন্ন ধরনের ইভিএম, এটা অনেকেই বলে ভারতের ইভিএমের চেয়ে এটা এই সেই, আসলে ভারতের ইভিএমের সাথে এটা তুলনা দেওয়া যাবে না। ভারতের ইভিএমে যেটা হয় সেটা হলো তারা ভোটার আইডেন্টিফিকেশনটা করে ম্যানুয়ালি, আমাদের ইভিএমে ভোটার আইডেন্টিফিকেশন হয় ইলেকট্রনিক্যালি। যেহেতু আমাদের ভোটারদের একটা ডাটাবেজ আছে ছবিসহ এবং তাদের ফিঙ্গারপ্রিন্ট সহ, অতএব এখানে ভোটার যিনি আসছেন ভোট দিতে আসলে কিনি এই কেন্দ্রে ভোটার, আসলে কিনি ভোটার না অন্য কোনো ব্যক্তি, এটাকে মেশিনই আইডেন্টিফাই করে, যেটা ভারতের ইভিএমে করার কোনো সুযোগ নেই। ভারতে যে আইডেন্টিফিকেশনটা হয় এটা ম্যানুয়ালি, অর্থাৎ ব্যালটে ভোট দিতে গেলে যেভাবে দেখে শুনে তারপরে নিশ্চিত হতে হয়, ভারতের ইভিএম ওইভাবে করতে হয়, সেখানে মানে এই ধরনের ইলেকট্রনিক্যালি কোনো আইডেন্টিফিকেশন করার কোনো সিস্টেম নেই, কিন্তু আমাদের মেশিনে ইলেকট্রনিক্যালি আইডেন্টিফিকেশন করা হয়। দুই নম্বর হলো যে আপনার এই ইভিএমটা যে মানে যেখানে প্রোগ্রাম করা হয়েছে, এই প্রোগ্রামে শুধুমাত্র যোগ করতে পারে যে কোন যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের ক্যান্ডিডেট এগেনস্টে কী কী ভোটগুলো দিয়ে সেটা যোগ করতে পারে, আর কিছু করার এটা কোনো ক্ষমতা, প্রোগ্রামটা এইভাবে করা, অর্থাৎ এখানে অন্য কোনো ম্যানিপুলেশন করা যন্ত্র নিজে থেকে কোনো ম্যানিপুলেশন করবে, বাইরে থেকে আপনি কোনো ম্যানিপুলেশন করবেন এটার সুযোগ নেই। কারণ হলো এটার যে চিপস ব্যবহার করা হয়েছে যেখানে প্রোগ্রাম রাইট করা হয়, এটা হলো ওয়ান টাইম ইউজেবল, অর্থাৎ একবার এটা রাইট করা হয়ে গেলে এটার মধ্যে রিরাইট বা এডিট করার কোনো সুযোগ থাকে না, এই ধরনের চিপস এটা মানে ই করা। আর একটা হলো যে আপনার এর থেকে বাইরের সাথে এটা ইন্টারনেটের সাথে কোনো যোগাযোগ নেই, ইভেন এটার সাথে যে কানেকশন দেওয়া হয় ব্যালট ইউনিটের এবং প্রিন্ট নেওয়া হয় সেখানে কিন্তু এটা কাস্টমাইজ করা, এটা বাজারে কেনা কোনো মানে যে কর্ড আছে বা ইউএসবি কেবল আছে অথবা ইউএসবি ড্রাইভ আছে, আপনি কোনো কিছু এটার মধ্যে ইনসার্ট করতে পারবেন না। শুধুমাত্র এই ইভিএমের সাথে যেটা তৈরি করা হয়েছে শুধু ওই ডিভাইস ছাড়া আর কোনো ডিভাইসের সাথে কানেকশন দেওয়া যায় না। তিন নম্বর হলো যে আপনি ম্যানিপুলেশন যে করবেন, এই ইভিএমটা কোথায় ব্যবহার করা হবে তাতে কেউ জানে না আগে থেকেই, কোথাকার ইভিএম কোথায় যাচ্ছে, এক জায়গায় ইভিএম বগুড়ার ইভিএম রাজশাহী যাচ্ছে, রাজশাহী ইভিএম ঢাকায় আসতেছে, ঢাকার ইভিএম নির্বাচন শেষ হলে বরিশাল চলে যাচ্ছে, তো একই তো ইভিএম, তো আপনি ম্যানিপুলেট করতে হলে তো আপনাকে প্রোগ্রাম বারেবারে চেঞ্জ করতে হবে, তো এই প্রোগ্রামটা তো বারেবার চেঞ্জ করার কোনো সুযোগ নেই, মানে প্রোগ্রামটা তো এক বিএমটিএফ থেকে যে একবার করে এটাকে রাইট করে এটাকে বারণ করে দেওয়া হয়েছে, এরপরে তো আর এর মধ্যে রাইট বা রিরাইট করার কোনো সুযোগ নেই, এটা জাস্ট লাইক ক্যালকুলেটর মেশিন, শুধু ক্যালকুলেট করতে পারে। আর একটা হলো যে আপনার একই ইভিএম কিন্তু আপনি এক ধরনের নির্বাচনে ব্যবহার করতেছেন না, একটা করতেছেন না, যেমন ওখানে জাতীয় নির্বাচনে এই ইভিএম আর উপনির্বাচনে এই ইভিএম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সংরক্ষিত মানে যে মহিলা আসন আছে তার, কখনো উপজেলায়, কখনো এটা জেলা পরিষদ নির্বাচনে, কখনো পৌরসভা, কখনো সিটি কর্পোরেশনে, তো অতএব একই ইভিএম ব্যবহার করছেন, অর্থাৎ একটা ক্যালকুলেটর যেমন আপনি যে কোনো যোগ বিয়োগের ক্ষেত্রে যেমন ব্যবহার করতেন, যোগ বিয়োগ গুণ বিভাগের
এটা ঠিক তাই এতে ক্যালকুলেটর যেমন প্রোগ্রাম চেঞ্জ করার কোনো সুযোগ নেই এটার মধ্যে কোনো প্রোগ্রাম চেঞ্জ করার কোনো সুযোগ নেই অতএব আমরা মনে করি যে এই যে ইভিএম সম্পর্কে যেগুলো অপপ্রচার করা হয় বা এই যে বলা হয় যে ইভিএম এ নানা রকম ম্যানিপুলেশন করা সম্ভব এটা নিতান্তই মানে একটা তারা বাইরে থেকে না জেনে না শুনে এগুলো বলেন যারা বলেন তারা যদি আমাদের ইভিএমটা দেখতে আসেন দেখেন এবং ওনাদের এক্সপার্ট নিয়ে এসে দেখতে পারেন আমরা তো ওপেন রেখেছি যে কোনো দিন আসতে পারেন এসে দেখতে পারেন যে হ্যাঁ আপনাদের ওই ইভিএমটা দেখবো ওনারা যদি বলেন না যে না আমরা বরিশালের ইভিএম দেখবো খুলনার ইভিএম দেখবো সেটাও দেখতে পারেন বা অমুক জায়গায় অত নম্বর ইভিএমটা দেখবো ইভিএমের কিন্তু সিরিয়াল নম্বর আছে দেখতে পারেন এবং ওনাদের যারা এই বিষয়ে এক্সপার্ট বিশেষ করে কম্পিউটার এক্সপার্ট বা প্রোগ্রামিং এক্সপার্ট আইটি এক্সপার্ট তাদেরকে নিয়ে এসে ওনারা চেক করে দেখতে পারেন তো আমরা মনে করি যে আর একটা হলো যে ইভিএমে ভোট নেওয়ার একটা সুবিধা হলো যে এই যে একটা অভিযোগ করা হয় ইদানিং আপনাদের মিডিয়াতে আমরা দেখি যে ভোটের আগে পরে ভোট দেওয়ার সুযোগ অথবা আপনার ভোটার ছাড়া অন্য কেউ এসে ভোট দেওয়া একজন বুথ দখল করে সে সবার পক্ষে ভোট দেওয়া এই বিষয়গুলো কিন্তু ইভিএমে সম্ভব হয় না ইভিএমে ছোট্ট একটা রিস্ক আছে যেটা হয়তো তখন যখন তৈরি করেছিল তখন হয়তো আমরা এটা মাথায় আসেনি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ এখানে যারা এই কাজটি করে তারা তো একটা ভালো চিন্তা থেকে করে কিন্তু যারা এটাকে অপব্যবহার করার চিন্তা করে তারা তো মানে অনেক রকম দৃষ্টিকোণ থেকে দেখে তো এখানে যে ওই গোপন বুথে ভোট দেওয়ার সময় যদি ভোটারকে ঢুকতে না দেয় অন্য কেউ একটা মানে বাটনে চাপ দিয়ে ভোট বাটন চাপ দিয়ে এইটা করার একটা সুযোগ আছে তবে প্রোটেক্ট করা কীভাবে যায় প্রোটেক্টটা হলো যেহেতু এখানে ভোটার আসতেই হবে ভোটার না আসলে কিন্তু অন্য কেউ এখানে ভোট দিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যদি 10% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় তাই 10% ভোটই এখানে কাস্ট করতে পারবে এর চেয়ে 1%ও বেশি ভোট কাস্ট হবে না কিন্তু ব্যালটের ক্ষেত্রে কিন্তু আপনার 10% ভোটার কাস্ট হলে 100% ভোটও দিতে পারে একজন ভোট দখল করে সেখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের দায়িত্বে যারা আছেন তারা যদি ওই পরিস্থিতি ট্যাকেল দিতে না পারেন ওই অপশক্তির কাছে কুলিয়ে উঠতে না পারেন তাহলে কিন্তু ব্যালট এটা সম্ভব কিন্তু ইভিএ কিন্তু কোনো অপশক্তি সেটা করতে পারে না অর্থাৎ ভোটারকে অবশ্যই উপস্থিত থাকতে হয় তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইভিএম দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হ্যাঁ ইভিএম দিয়ে অন্তত ভোটার ভোটের নির্বাচনের ক্ষেত্রে জালিয়াতি ভোট জালিয়াতি মানে বাক্স চিন্তাই ভোটের বাক্স ভরে দেওয়া আগে ভোট দিয়ে দেওয়া শেষে পরে ভোট দিয়ে দেওয়া রেজাল্ট উল্টে পাল্টা করে ফেলা এগুলোর কোনো সুযোগ নেই যে রেজাল্ট হয়েছে একটা পরে এটা উল্টিয়ে দিয়েছে কোনো সুযোগ কারণ ওটার মেমোরিতে থেকে যায় আপনি যদি এটা এক বছর পরও প্রিন্ট দেন ওই রেজাল্টই আসবে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আদালতে মামলা করার যে সময় থাকে দিন থাকে ততদিন পর্যন্ত ওই ইভেন্টটা কিন্তু অন্য নির্বাচন ব্যবহার করা হয় না তারপরে যখন নাকি আদালতে মামলা করার তারিখ শেষ হয়ে যায় তারপরে ওই ইভেন্টটা অন্য নির্বাচনে ব্যবহার করা হয়